300 টাকার একটি এনার্জি বাল্ব মাত্র 100 টাকা, বাজারে কিনতে গেলে 300 টাকা, আমাদের কাছে পাচ্ছেন মাত্র 100 টাকায়, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, সাথে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। ঢাকায় থাকেন অথচ এই সংলাপগুলো শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফান পেজেও এই এনার্জি বাল্ব নিয়ে তৈরি হয়েছে অনেক ট্রল। কোহলি ওয়ার্নাররা নাকি বাংলাদেশে আসবেন শুধুমাত্র স্টার এনার্জি বাল্ব কেনার জন্য, কারণ একমাত্র এদেশেই 300 টাকার এনার্জি বাল্ব পাওয়া যায় মাত্র 100 টাকায়, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। প্রায় 3-4 বছর আগে রাজধানী ঢাকায় শুরু হয় ন্যাশনাল কোম্পানির এনার্জি বাল্বের প্রচার, যা আজ ছড়িয়ে গেছে বিভাগীয় শহরগুলো থেকে জেলা শহর পর্যন্ত। শুধু রাজধানী ঢাকাতেই কয়েক হাজার বিক্রয়কর্মী আছেন যারা এ এনার্জি বাল্ব বিক্রয় করেন। প্রায় সবার মনেই প্রশ্ন, কোম্পানির এ প্রচার শেষ হবে কবে? তবে এ প্রশ্নের উত্তর জানেন না বিক্রয়কর্মীরা, কারণ বিক্রয়কর্মীদের বড় একটা অংশই বেতনভুক্ত কর্মচারী, আর বাকি যারা আছেন তারা শুধু ব্যবসায় প্রয়োজনেই বিক্রি করেন এ বাল্ব। অন্যদিকে বাল্বের মোড়কে কোম্পানির নির্দিষ্ট কোনো ঠিকানা বা যোগাযোগের নাম্বার না থাকায় কোম্পানির সঙ্গেও নেই কোনো যোগাযোগের ব্যবস্থা। অবশেষে উত্তর মেলে মিরপুর একের ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছে। তার অধীনে চাকরি করেন 3 বিক্রয় কর্মী। জয়নুল আবেদিন জানান, কোনো প্রচার নয়, ব্যবসায়ের জন্যই এ এনার্জি বাল্ব বিক্রি। তার সহজ উত্তর, যতদিন মানুষের প্রয়োজন হবে ততদিন এভাবে চলবে বিক্রি। তিনি জানান, প্রথমে ন্যাশনাল কোম্পানি নামে একটি কোম্পানি তাদের পণ্য স্টার এনার্জি বাল্ব নিয়ে এ প্রচার ব্যবসা শুরু করে। এ ব্যবসার সাফল্য দেখে আরও কয়েকটি কোম্পানিও স্টার এনার্জি বাল্ব নামে এনার্জি বাল্ব নিয়ে আসে বাজারে। বাজারে এখন প্রায় 150 এমন প্রতিষ্ঠান আছে যারা এ এনার্জি বাল্ব তৈরি করে। জয়নুল জানান, চীন থেকে এনার্জি বাল্বের বিভিন্ন অংশ আমদানি করে দেশে করা হয় একত্রীকরণ, আর এজন্য গুলিস্তানের কাপ্তান বাজারের এরশাদ মার্কেট বিখ্যাত। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই এখানে বাল্বের বিভিন্ন অংশ একত্রীকরণ থেকে শুরু করে মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ সবই হয় এই মার্কেটে। জয়নুলের মতো ব্যবসায়ীরা এরশাদ মার্কেট থেকে এসব এনার্জি বাল্ব পাইকারি কিনে বেতনভুক্ত কর্মীদের দ্বারা বিক্রি করান। আবার অনেক বিক্রয়কর্মী সরাসরি সংগ্রহ করে এরশাদ মার্কেট থেকে। 100 টাকায় বিক্রি করার প্রতিটি বাল্ব পাইকারি কেনা হয় 70 টাকা দামে। অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নিয়ে আসছে এলইডি বাল্ব। প্রতিটি এলইডি বাল্ব বিক্রয় করা হয় 300 টাকা দামে, যার কেনা দাম মাত্র 150 টাকা। কোম্পানি বেশি থাকায় আছে বাজারে টিকে থাকার প্রতিযোগিতা, তাই কোম্পানি ভেদে আছে সুযোগ সুবিধার তারতম্য। জয়নুল বলেন, কিছু কোম্পানি আছে যারা ব্যবসায়ীদের কাছ থেকে ভাঙা ও নষ্ট বাল্ব ফেরত নেয়, তাই ঝুঁকি কম থাকায় এসব কোম্পানির পণ্যই বিক্রি করেন তিনি। শুধু ব্যবসায়ীর জন্য বিক্রি করলেও কেন প্রচারে এ রেকর্ড বাজানো হয়, এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন জানান, খরচের জন্য নতুন রেকর্ড কেউ করতে চায় না। এছাড়া বিক্রয় কেন্দ্রে বাজানো রেকর্ডে যদিও বলা হয় দোকানে কিনতে গেলে 300 টাকা, তবে কোনো দোকানেই 300 টাকায় বিক্রয় হয় না এই বাল্ব। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।